আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রা 40 ছুঁই। কলকাতায় দিন এবং রাত উভয় তাপমাত্রাই বাড়লো, এবং শুধু তাই নয়, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে প্রায় সবকটি জেলাতেই আগামীকাল থেকে তাপপ্রবাহের সতর্কতা, এবং উল্লেখযোগ্যভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা, অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখব, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় পারদের হাই জাম্প শুরু হয়ে গেছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে 4 ডিগ্রি বেশি। কলকাতাতেও প্রায় 40 ছুঁয়ে ফেলল পারদ। গনগনে আগুনে কার্যত জ্বলে পুড়ে খাক গোটা দক্ষিণবঙ্গ। পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আরও শোচনীয়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সব মিলিয়ে মিশ্র আবহাওয়া বঙ্গে। দক্ষিণবঙ্গে অন্তত আগামী শনিবার পর্যন্ত কণামাত্র বৃষ্টির পূর্বাভাস নেই। অতএব এই চূড়ান্ত কষ্ট এবং ভোগান্তি চলবে বলেই এখনও পর্যন্ত মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।